টিউটোরিয়ালস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা রাতারাতি ত্বককে ফর্সা বানাতে পারো, গ্লোয়িং বানাতে পারো, এবং সারাদিনের যে ধুলো ময়লা দাগ স্পট পড়ে গেছে, স্কিনে মেচেদা পড়ে গেছে, সেটা কিভাবে খুব তাড়াতাড়ি লাইটনিং হতে পারে ত্বক। তো চলো বন্ধুরা, সেই রেমেডি শেয়ার করব। তোমরা রাতে ব্যবহার করলেই সকালে কিন্তু রেজাল্ট দেখতে পাবে, ত্বকে একটা অদ্ভুতভাবে গ্লো আসবে, ফর্সা হবে। এর জন্য সবার প্রথমে আমরা নিয়ে নেব চিনি। চিনি কিন্তু যাদের খুব ডাল ড্রাই স্কিন বা স্কিন খুব অয়েলি তাদের জন্য খুব উপকারে আসে। চিনি ভেতর থেকে স্ক্রাব করে, স্কিনকে পরিষ্কার করে এবং ত্বককে ফ্রেশ লুক দেয়। এর মধ্যে অল্প একটু কাস্তুরি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। তোমরা রান্নার হলুদ গুঁড়ো দিলেও কোনো অসুবিধে নেই। হলুদ গুঁড়ো অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং স্কিনে যাদের মেচেদা পিগমেন্টেশন আছে তাদের কিন্তু স্কিন অনেক অনেক লাইট করে, দাগমুক্ত করে। তার সঙ্গে এক চামচ টক দই দিয়ে দিলাম আর অল্প একটু গোলাপ জল। টক দই কিন্তু আমাদের চেহারার ওপরে যে মৃত কোষগুলো অনেক দিন জমে থাকে তার ফলে আমাদের চেহারা কিন্তু কালো লাগে বা যে কোনো ক্রিম ব্যবহার করলেও তা কার্যকারিতা আমরা পাই না। ওই জন্য টক দই কিন্তু ব্লিচিংয়ের কাজ করে এবং ওপরের মরা কোষগুলো একদম বের করে দেয়, স্কিন ক্লিন করে। আর গোলাপ জল আমাদের ত্বককে একটা সুন্দর ফর্সা দেয় এবং হাইড্রেশন দেয়। তাই গোলাপ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম তৈরি এটা স্কিনে লাগাতে হবে। 2 মিনিট মাসাজ করে অন্তত 3-4 মিনিট রেখে দেবে, শুকিয়ে গেলে মুখটা ধুয়ে ফেলো। তো রাতে এটা করতে পারো, দেখবে সকালে উঠে তোমাদের চেহারা কতটা ফর্সা উজ্জ্বল, ভেতর থেকে ন্যাচারালি সুন্দর থাকছে।